এডিসি এলাকায় কাজ করতে হলে রাজ্য সরকারের নয় টিপরা মথার অনুমতি নিতে হবে। এমনটাই চ্যালেঞ্জ জানিয়ে গোটা ত্রিপুরা রাজ্যে ওএনজিসির বরাদ্দপ্রাপ্ত বিভিন্ন কোম্পানির প্রাকৃতিক সম্পদ সার্ভের খনন কাজ বন্ধ করে দিয়েছে, ফলে কর্মসংস্থান হারিয়েছে হাজার হাজার পরিবার। সেই সাথে বহিরাজ্যের কোম্পানিগুলির কোটি কোটি টাকার কেবল ও যন্ত্রপাতি আটকে রেখেছে ত্রিপুরা মথার লোক। সম্প্রতি ত্রিপুরা রাজ্যের আঞ্চলিক দল ত্রিপুরা মথার সুপ্রিমো এক জনসভায় ভাষণ দিতে গিয়ে ওএনজিসির কূপ খননের কাজে নিষেধাজ্ঞা জারি করেন। তিনি বলেন, এডিসি এলাকায় ওএনজিসির কাজ করতে হলে রাজ্য সরকারের নয় ত্রিপুরা মথার অনুমতি নিতে হবে, নতুবা কাজ করতে দেওয়া হবে না। যেমনই কথা তেমনই কাজ। গোটা ত্রিপুরায় পাঁচটি সংস্থা কাজ বন্ধ করে দিয়েছে মথা গোষ্ঠীর লোকেরা। প্রতিটি কোম্পানিকে কর্মসংস্থান হারিয়েছে প্রায় 2000-এর বেশি শ্রমিকের পরিবার এবং তার সাথে জড়িত প্রায় 6000 লোক। তেলিয়ামুড়া, দুষ্কি, মালাক্তই, দুর্গাবন, দুখাই, জমাদার, হাকিমপাড়া সহ কল্যাণপুরের বড় ময়দান প্রভৃতি এলাকা নিয়ে ওএনজিসির কূপ খননের কাজ করছিল এশিয়ান এনার্জি সার্ভিসেস লিমিটেড কোম্পানি। এটা এশিয়ান একটা প্রজেক্ট, ওএনজিসির থেকে তারা কোন থেকে সম্ভবত কাজটা লইছে। তো এটা আমরা তেলিয়ামুড়া হাওয়াই বাড়ি খেম হয়েছে, এখানে কাজটা হইতেছে ভিতরের ভিতরে বেশি এডিসির মধ্যে এবং জেনারেল মধ্যে মিল কাজটা হইতেছে। ওইখানে ওয়ার্কার মোটামুটি 1000 মতো ওয়ার্কার আছে, আর গাড়ি ঘোড়া আছে মোটামুটি 100 মতো। তো হঠাৎ করে মাস দুই মাস কাজটা চলার পথে কাজটা বন্ধ করে দিচ্ছে, ভিতরে গিয়ে কাজ করেন জানা, ভিতরে কাজ করতে গেলে বাধা সৃষ্টি আছে, প্রাইভেট লোকে দেয় না। হ্যাঁ, মার তো আয়ে কাঠ তো আয়ে কেবল কাটতেলা কাজ করানোর লেগে দেয় না, নানান ধরনের সমস্যা। তো কোম্পানি তো ওইভাবে কাজ করলে তারা যেমন 100 কেবল কাটতেলাইছে, তারা একটা কেবলের দাম পড়ে প্রায় 75,000 টাকার মতো পড়ে একটা কেবলের দাম। তো তারা আর 100 কেবলের মতো কাটছে, ওখানে কইতেছে কোম্পানির লস, ওখানে কাজ আপাতত বন্ধ রাখছে। কয় বছর কাজটা? মোটামুটি 2 বছর মতো। কি কাজ আছিল এটা? এটা মানে ইউ আর কি, তারা ডাটা কালেকশন করে আর কি, ওই মাটির নিচে ভূম পোড়া আর কি। কি কারণে কাজটা মানে বন্ধ করেছে এরা? এবং কারণে ভিতরে তো অ্যাকচুয়ালি কাজ করানোর লেগে দেয় না। কি কারা কারা দেয় না? ত্রিপুরা মাথা আমরা শুনতেছি আর কি, যে ত্রিপুরা মাথার লোকে এই কাজটার মধ্যে কত কত পরিবার যুক্ত আছিল মানে এইটার অন্তত পক্ষে 6000। ত্রিপুরা রাজ্যে কি সবখানে বন্ধ নাকি শুধু তেলিয়ামুড়াতে? ত্রিপুরা রাজ্যে বলতে ঠাকার জলা শুনছি আর একটা প্রজেক্ট চলছে কাজ, এটাও বন্ধ করে দিচ্ছে, আর এটা হওয়াই বাড়ি ক্যাম্প এটাও বন্ধ করে দিচ্ছে। মানে এটার পিছনে জানি না কার হাত, কি ডিমান্ড করতেছে না করতেছে কিছু জানি না। এখন আপনারা টাকা টাকা কি পাইছেন নাকি? যদি কাজ হইতো তুলে তো আমরা ঘরের মধ্যে বাল বাচ্চা আছে তারা নিয়ে আমরা সুন্দর মতো চলতাম পারতাম, অত কোনো কাজ টাজ নাই। হ্যাঁ, লাইনের মধ্যে তেমন টিপ নাই, যেমন ওয়ার্কার আছে এখানে 1000 লোক কাজ করে তারারও কোনো কাজ নাই, মানে সব বাড়ির মধ্যে বোয়া। যদি প্রজেক্টটা চলতো তুলে তো সবারই উপকার হইতো। যেমন একটা ওয়ার্কারে প্রায় কারোর আছে 12,000 টাকা স্যালারি, কারোর আছে 16,000 টাকা স্যালারি। তো এইভাবে দিন একদিন মানে দিন মজুরি কাজ করে এত টাকা তো সম্ভব না, বুঝি করো। এখন আপনার কি চাইতেছি? মন চাইতেছি যদি পুনরায় কাজটা চালু হোক বা চালু করানোর লাগে তারা দেয় তাহলে তো উপকার হইতো। এই ব্যাপারে কারোর প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে নি কোম্পানির তরফ থেকে? কোম্পানি জানি না, কোম্পানি কার সঙ্গে কথাবার্তি চলছে কি চলছে না, মানে তারা সঙ্গে যোগাযোগ করলে কইতাম পারো আর কি। বিএনও রিপোর্ট, সময় ত্রিপুরা।
আপনি সোনামুড়া এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না, তাহলে আর ভাবনা নয়, চলে আসুন হোটেল ডায়নায়। এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আমাদের এখানে রয়েছে সবজি, মাছ, মাংস, ভাত, তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি, তন্দুরি চিকেন, তন্দুরি রুটি। আমাদের ঠিকানা সোনামুড়া মধ্যবাজার, সোনামুড়া সিপাহী জলা, ত্রিপুরা। যোগাযোগ 6009383131 অথবা 9436178745। এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা।